করোনাকালীন কবিতা করোনা ডক্টর আসমা বিনতে ইকবাল। বিশ্বজুড়ে আতঙ্ক, বিশ্বজুড়ে করোনা আতঙ্ক, অবরুদ্ধ স্পেন, ইটালি, যুক্তরাষ্ট্র, আক্রান্ত জার্মানি, ভারত অঞ্চল, অসহায় বিশ্বের অন্যান্য প্রান্ত, মৃত্যুর মিছিলে শতকের ঘর ছাড়িয়ে হাজারে জ্যামিতিক হারে তা বৃদ্ধি পেয়ে আজ লক্ষ্যে হতবাক বিশ্ব নেতৃত্ব, গোটা জাতি স্তব্ধ। মানবকুল রক্ষাই সেবক চিকিৎসক ঝুঁকির সাথে দিন রাত ছোটে, কখনো সফলতা কখনো অসফলতার ব্যথা, বিচিত্র অভিজ্ঞতায় ডাক্তারির ঝুড়ি ভরা, কখনো বা হিমশীতল মৃত্যুর সাথে ওদেরও করতে হয় গভীর আলিঙ্গন। মানবতা কাঁদে তিক্ত অভিজ্ঞতার বাকি বাকি, কোভিড-19 করোনা বিধ্বংসী বিভৎস এক জীবাণুর নমুনা, অস্ত্রের সাথে হয় না তার মোকাবেলা, চিরায়ত অভ্যাস প্রথা কোলাকুলি হাতে ধরা, প্রিয়জনের পাশে থাকা মাথায় স্নেহের হাত রাখা, সব কিছুই বয়কট বর্জন নিষ্ঠুর করোনা ত্রাসের রাজ্যে বিষাক্ত ছোবলে। জনবিচ্ছিন্ন সমাজ, আমরা প্রত্যেকে আলাদা, প্রিয়জনদের থেকে সঙ্গ নিরোধ তথ্যের অনুশীলনে, আর কতদিন রইব সঙ্গ নিরোধের ভার, অনভ্যস্ত অস্বাভাবিক জীবন যাপন। আমরা মনুষ্য জাতি করি গভীর আকুতি, সৃষ্টিকর্তা তোমাতে রক্ষা কর তোমার প্রিয় সৃষ্টিকে, সন্ধান দাও নির্ভীক ভয়শূন্য সুবিনাস্ত পথের, যেখানে নিতে পারি স্বস্তির এক গভীর নিঃশ্বাস।